আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমি এখানে আলু, টমেটো, পেঁয়াজ, এটা কপির ডাটা, তো এগুলো নিয়ে কেন বসছি দেখাবো। এটার জন্য বসছি, এটা তো আপনারা সবাই ওই দিন ভিডিও তো দেখছেন, আমার ভাই বাণিজ্য মেলা থেকে আমার জন্য নিয়ে আসছে। এটা আমার খুবই শখ ছিল, এটা ওকে শুধু বলতাম যে ভাই এরকম একটা, মানে ওরা বিক্রি করে যে আমি প্রত্যেক বছরই বাণিজ্য মেলায় গেলে এদিকে তাকাই থাকতাম যে আমার ভালো লাগে, একটু কিনে দিস। তো নিজের তো আর ওরকম কিনা হয়নি, তো এই জন্য ভাই আমার কথা চিন্তা করে আর কি আমার জন্য নিয়ে আসছে। ও গত সপ্তাহে বৃহস্পতিবারে গিয়েছিল বাণিজ্য মেলায়, তো তখন নিয়ে আসছে। তো আমি এখন পর্যন্ত এটা এখনো খুলে দেখিনি এটার মধ্যে কি কি আছে বা কি। এটা নাকি এটার সাথে 1200 টাকার প্যাকেজটা কিনলে আরেকটা ফ্রি দেয়, তো ও 1200 টাকারটা আনেনি, ও 800 টাকারটা আনছে, ওই একই দাম ওরা আর কি কিভাবে কিভাবে জানি বুঝাই দিয়ে দেয়। তো নেক্সট টাইম ওইটা আবার কিনবো, এখন যতটুকু সামর্থ্য ছিল ওর ততটুকুর মধ্যে বোনকে খুশি করার চেষ্টা করছে। তো খুলে দেখি, আমি ইউজ করেও দেখি কেমন এটার সাথে, মানে কেমন হয় আসলে, কি সত্যিকারই হয় নাকি, আমি এটা একটু দেখতে চাচ্ছিলাম। তো আনপ্যাক করি তাহলে আপনারা সাথে থাকেন। তা আমি এটা এখন খুলতেছি, বিসমিল্লাহ পরে। অনেকেই কিনেছে বলছে অতটা ভালো নাকি কাজ করে না, এখন আমি একটু দেখি এটা কেমন কি। এটা তো সবগুলো এই যে ব্লেড সিস্টেম, এটাও হয়তো খুলে এভাবে কিছু একটা কুচি করে, আমার ঠিক জানা নেই। এটা দিয়ে মনে সবজি কাটে, হ্যাঁ এটা আমি দেখছি সবজি কাটে এটা দিয়ে। তো আমি এখন ফার্স্টে এটা দিয়ে বিসমিল্লাহ করে দেখবো হয় নাকি কেমন জানি। এটা কি এইভাবে দে, আচ্ছা আগে পেঁয়াজ দি, আর এখানে কফির ডাটাটা দিলাম দেখি হয় নাকি। আমার মেশিনই তো মনে হচ্ছে ভেঙে যাবে, একটা দি বাবা, না নরম কিছু তো নরম এটা হবে না, আলু আলু না টমেটো দাও। কি রে ভাই হয় না কেন? ওই দেখো টমেটো আছে, টমেটো টমেটো আমি কাইতে দিই। ওমা তেলে আর কি হলো, এটা তো কুচি কুচি হবে, যে কাই কাই এটা দিও, এটা দিও, বন্ধ করব। তা আমি এই যে এটা কেটে তারপর অর্ধেক করে দিয়ে দেখি, আমার ভয় লাগতেছে আসলে কি হবে নাকি। কাজ করে হয় না, তো একটু জোরে দেন, একটু জোরে দাও, দেখো কুচি কুচি হয়ে যায়, ওই দেখো হয়েছে, তো একটু জোরে দেন, দিয়ে প্রেস করে নিচে পড়তেছে, তো পড়লে কি হবে, একটু কাটকে আছে কেন, খোসা খোসা, এটা খোসা, এটা তো পেঁয়াজ, ওরা যে দেখা একদম ঘুরা ঘুরা হয়ে যায়, সালাদ কাটিয়ে লিয়ে লে যাইয়ে নিয়ে কি লাভ হইলো। এ তো আশা করতে করতে তো তার চেয়ে বটি দিয়ে কেটে ফেলাই অনেক ভালো, এখন এখান দিয়ে আটকে থাকবে। এটা এগুলা কিছু করতে হয় নাকি, মানুষ কিভাবে উল্লু বানায়,
জানি না এগুলো আমার ধারা হবে না আমার হাতই আমার জন্য কাফি কিন্তু এটা দিয়ে কি করে এটা খোসা ছিলে জানি না সব কিছু ট্রাই করা হয়ে গেছে এটা কাজে লাগবে এটা দিয়ে এভাবে ছিঁড়ে দিতে পারবো নি সমস্যা নাই তাও তো ভালো কাজ করে না আমি এভাবে ছিঁড়তে পারবো আর কি করতে পারবো আর তো আমার কিছু কিছু মনে হচ্ছে না এটা দিয়ে একটু করতে পারবো এভাবে একটু ব্রেডটা আর এটা তো বাইজেই আছে এটা খুলতে গেলে আমার হাত পা কেটে যাবে এখন জানি না এটা কত যে সবজি ওরা নষ্ট করে ইন্ডিয়া থেকে আইসে বাংলাদেশে এসে দান্দাবাজি শুরু করছে ওরা তো মানুষ যে কি দেখে পাগল হয় আমি জানি না আমিও যে কি দেখে পাগল হয়েছিলাম আমি নিজেও জানি না হয়তো আমি ইউজ করার সিস্টেমটা বুঝতেছি না এখন বুঝতেছি না পরে আস্তে আস্তে শিখবো কারো কাছে মেশিনটা থাকলে তার কাছে যে শিখবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ কাটো